কলকাতা ডক্টর কেস, হত্যাকারীকে তদন্তকারী সিবিআই। সিসিটিভি ফুটেজ কেসটির মোড় ঘুরিয়ে দিয়েছে। ফুটেজে শুধুমাত্র একজন নয়, শুধু সঞ্জয় রায় নয়, আরও চারজন মানুষের চেহারা দেখা যাচ্ছে। প্রথম ব্যক্তি হলো রাকো, যিনি ফার্স্ট ইয়ারে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডক্টর। দ্বিতীয়ত সৌমিত্র, যিনি ফার্স্ট ইয়ার পিজি ট্রেনিং ডক্টর। তৃতীয়ত শুভদীপ, ইন্টার্ন জাস্ট মেডিসিন ডিপার্টমেন্ট ডক্টর। চতুর্থ গোলাম, হসপিটাল কাইক স্টাফ। এরা হলেন সেই চারজন ব্যক্তি যাদেরকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে। 8 এবং 9 আগস্ট সিবিআইয়ের কাছে এখন দড়িয়ানিতে সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনার ধারাবাহিকতার প্রমাণ রয়েছে। শোনা যায় সেদিন রাত 12টার সময় একটি গ্রুপ, যে গ্রুপে ডক্টর পেটি ছিল, তার সাথে দুইজন ট্রেনিং ডক্টরও ছিল, একজনের নাম রাকো, অন্যজনের নাম সৌমিত্র। তারা দুইজন ডক্টর মেটির জুনিয়র ছিল। তাদের লম্বা শিফট শেষ হওয়ার পর তারা চলে যায়। তারা তিনজন ডিনার করতে বাইরে যায়। প্রায় রাত 12টার দিকে তারা ডিনার করতে যায়। এরপর সেই গ্রুপের লোকজন ডিসাইড করে যে তারা কিছুটা রিল্যাক্স করে নেবে। এই জন্য প্রায় রাত 12টার দিকে তারা সেমিনার হলে প্রবেশ করে। এরপর সিদ্ধান্ত হয় আবার 36 ঘন্টা লম্বা শিফটের পর রিল্যাক্স করা যাবে। রাঘব, সৌমিত্র এবং ডাক্তার পেটি, তারা তিনজন নীরা চোপড়ার অলিম্পিক গেমস দেখছিল। এরপর প্রায় রাত 2টার দিকে রাকো এবং সৌমিত্র সেমিনার হল থেকে বাইরে যায়। সেমিনার হলের অপোজিট সাইডে একটি স্লিপ রুম আছে, যেখানে স্লিপ স্টাডি করা হয়, অর্থাৎ এমন পেশেন্ট যাদের স্লিপ অ্যানালিসিস করে তাদের শরীরে কী ধরনের পরিবর্তন এসেছে তা চেক করার জন্য সেই হসপিটালে একটি রুম তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে স্লিপ অ্যানালিসিস রুম। রাকো এবং সৌমিত্র সেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, তা প্রায় রাত 2টার দিকে। অন্যদিকে ডাক্তার পেটি একাই সেমিনার রুমে রেস্ট করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে যিনি তৃতীয় ডক্টর ছিলেন, তিনি ইন্টার্ন ডাক্তার শুভদীপ। এই ব্যক্তি ওই গ্রুপের সঙ্গেই ছিল। তিনি 3rd ফ্লোরে যেখানে সেমিনার রুম আছে, যেখানে ঘটনাটি ঘটেছে, ঠিক সেই ফ্লোরে আরও একটি রুম আছে, ইন্টার্ন রুম। শুভদীপকে সেখানে দেখা যায়। এরপর সিসি ফুটেজে আসা দৃশ্য দেখে কেসটির মোড় ঘুরে যায়। একজন সিবিআইকে সেই চারজন লোকের পলিগ্রাফ টেস্ট করাতে বাধ্য হতে হয়, অর্থাৎ লাই ডিটেকশন টেস্ট। জি হ্যাঁ বন্ধুরা, চতুর্থ সন্দেহজনক ব্যক্তি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রাত 2টার দিকে দুইজন ডাক্তার সৌমিত্র এবং রাকো সেমিনার হলে ডাক্তার পেটিকে রেখে যায় তাকে বিশ্রাম করতে দেওয়ার জন্য, এবং ঠিক সেই রুমের সামনে যে রুমটি আছে সেই রুমে তারা চলে যায়। ঠিক 2টার দিকে তারা বের হয় সেমিনার হল থেকে। তখন ডাক্তার পেটি একাই ছিল। ঠিক রাত 3:42 সঞ্জয় রায়কে পার্কিংয়ে দেখা যায়, যে তার বাইককে হসপিটালের কাছে দাঁড় করিয়ে রাখছে। 3:48 ইমার্জেন্সি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে যেখানে সেমিনার রুম ছিল বা যেখানে ঘটনাটি ঘটেছিল সেই ইমার্জেন্সি বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে দেখা যায়, অর্থাৎ 4:03 সে করিডোরে পৌঁছেছিল। এটি সেই করিডোর যেখানে সেমিনার রুমটি ছিল। ঠিক 4:03 সিসি ক্যামেরায় ধরা পড়ে যে সঞ্জয় রায় সেই সেমিনার রুমের করিডোরে ছিল। 4:03 আগে, শুধুমাত্র 3 মিনিট আগে ইন্টারনেটে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং আজকের ভিডিওতে বলা হয়েছে ঠিক 4:03 সঞ্জয় রায়কে সেই গলিতে দেখা যায়, এবং সেই সময় 4:03 একজন লোককে দেখা যায়। সেই লোকটি ছিল গোলাম, হসপিটাল স্টাফ সদস্যদের একজন কর্মী। ঠিক 4টায় তাকে সিসি ক্যামেরাতে সেমিনার রুমের দিকে যেতে দেখা যায়। তখন ঠিক 4:00 আর অন্যদিকে 4:03 সঞ্জয় রায়কে সেমিনার রুমে ঢুকতে দেখা যায়। 4:03 আগে 1st ফ্লোর থেকে 2nd ফ্লোরে গোলাম এগিয়ে যায়। আপনারা কি কিছু বুঝতে পারছেন? এরপর সিসি ফুটেজে গোলামকে দেখা যায় 4:30 থেকে 4:35। সে আবার 3rd ফ্লোর থেকে 2nd ফ্লোরে নেমে আসে। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, এবার আমরা আপনাকে জানিয়ে দেব সঞ্জয়ের মুভমেন্ট সম্পর্কে। ঠিক 4:03 সিসি ক্যামেরাতে রেকর্ড হয় যেখানে সঞ্জয় রায়কে সেই গলিতে চলাফেরা করতে দেখা যায়, যে গলিতে সেমিনার রুম ছিল। 4:03 থেকে 4:35 পর্যন্ত তাকে এখানে দেখা যায়, যেখানে অলমোস্ট গোলাম যখন 3rd ফ্লোর থেকে 1st ফ্লোরে নিচে নেমে এসেছে। এরই মধ্যে 4:32 সঞ্জয় রায় সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় সেমিনার রুমের সামনে। এরপর 4:37 সে হসপিটাল ছেড়ে তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় গরমিল হয়েছে, কেন সিবিআইয়ের লোকেরা এর মধ্যে ফেঁসে গেছে।
সেই ফ্লোরে যখন এই ঘটনা ঘটে তখন সেখানে চারজন ব্যক্তি উপস্থিত ছিলেন এমনটা মনে করা হয়। প্রথমত রাকো এবং সৌমিত্র, তারা দুজনে সেমিনার রুমের সামনে যেখানে স্লিপ রুম ছিল সেখানে রেস্ট করছিল, আর অন্যদিকে ঠিক সেই ফ্লোরে ইন্টার্ন রুমে শুভদীপ উপস্থিত ছিলেন। এরপর দেখা যায় হসপিটালের একজন স্টাফ গোলাম, যিনি অলমোস্ট সেই সময়ে ঠিক সেই 30 মিনিটের মধ্যে যেখানে সঞ্জয় রায় 4:30 ওই স্থানে প্রবেশ করে এবং তাকে সেমিনার ঘরের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর 4:32 সেমিনার রুম থেকে তাকে বাইরে বের হয়ে আসতে দেখা যায়। ঠিক সেই 29 মিনিট পর্যন্ত গোলামের সেখানে উপস্থিত থাকা এবং চারজন ব্যক্তি সেই ফ্লোরে উপস্থিত থাকা, একজন ডাক্তার, ডাক্তার পেটি নামক মেয়েটির সঙ্গে এত জঘন্য কাজ হয় সেই 29 মিনিটের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন কি 29 মিনিটের মধ্যে যে খারাপ কাজের কথা আমরা বলেছি সেটা কি হতে পারে? এরপর ওই মেয়েটির শরীর অনেক বাজেভাবে ড্যামেজ করা হয়, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গই বাদ দেওয়া হয়নি, আর এই কথাটি আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এত খারাপভাবে এত কিছু করার পর সেই 29 মিনিটের মধ্যে এত কিছু করা, নেশাগ্রস্ত অবস্থায় থাকার পরেও সঞ্জয় রায় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এটা তো কনফার্ম। ডাক্তার পেটির সঙ্গে যে জঘন্য অপরাধটি হয়েছে সেটাও পোস্টিং হয়ে গেছে। এত কিছু সেখানে ঘটার পরেও কারো কি চিৎকার বা আওয়াজ শোনা যায়নি, যেটা সেই ফ্লোরে থাকা চারজন ব্যক্তি শুনতে পাবে? সেই প্রশ্ন কি থেকেই যায় না? এই জন্য সিবিআই সেই চারজন অর্থাৎ রাকো, সৌমিত্র, শুভদীপ এবং গোলামকে পলিগ্রাফ টেস্ট করানোর জন্য নিয়ে আসে, আর এই টেস্ট এখন সংগঠিত হতে চলেছে। এটা এমন এক ধরনের টেস্ট যেটার মাধ্যমে বডির মধ্যে থাকা ফিজিওলজিক্যাল রেসপন্স ক্যাপচার করা হয়, কিছু প্রশ্ন করা হয় যেগুলো ইন্টিগ্রেট করা হয়। যিনি এটা চার্জ করবেন তিনি তাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করার পর সমস্ত কিছু যাকে প্রশ্ন করা হবে তার শরীরে লাগানো হয়। এরপর যখন সে তার প্রশ্নের উত্তর দেয় বা রেসপন্স করে তখন তার হার্টবিট চেক করা হয়, ব্লাড প্রেশার চেক করা হয়, ব্রিদিং রেট চেক করা হয় এবং স্ক্রিনের কন্ট্রাক্টিভিটি সব কিছু চেক করা হয়, যার ফলে এটা বুঝতে পারা যায় কোনো মিথ্যে কোনো কিছুকে লুকানোর জন্য তার মাথা কিছুকে রেসপন্স করছে কি না। লাই ডিটেকটিভ টেস্টকে পলিগ্রাফ টেস্ট বলা হয়। এই টেস্টটি এই চারজনের উপর করা হয়। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, অনেক সম্ভাবনা আছে সত্যটা খুঁজে বের করার। ডাক্তার পেটির মা বাবা সিবিআইকে বলেন তাদের পুরোপুরি বিশ্বাস আছে দেশের সংবিধানের উপর, সিবিআই এবং কোর্টের উপর। তারা আরও বলেন এই ঘটনায় শুধু একজন নয় আরও অনেক লোক যুক্ত থাকতে পারে, এটা শুধুমাত্র একজনের কাজ হতে পারে না, এটাই তারা সন্দেহ করছেন। আমরা দেখি সেখানে চারজন লোক উপস্থিত ছিলেন এবং তাদের চারজনের একজনও কোনো শব্দ শুনতে পাননি। সেমিনার হলে ভেতরের কোনো শব্দ বাইরে যায় না এবং বাইরের কোনো শব্দ তা ভেতরেও আসে না, কারণ সেমিনার হলটি সাউন্ড প্রুফ করে বানানো হয়েছে। এমনটা কি হতে পারে যে সাদামাটা প্রিন্সিপালও সঙ্গে ছিলেন? এটারও তো সম্ভাবনা আছে। এর কোনো সত্যতা প্রমাণ নেই কিন্তু সম্ভাবনা আছে। সেই হসপিটালের প্রিন্সিপালের পলিগ্রাফ টেস্ট করানো হয়, তাহলে কি কোনো বড় শক্তি এর মধ্যে ইনভলভ ছিল? তাহলে কি ডিনার করার সময় তার খাবারের মাঝে এমন কিছু মেশানো হয়েছিল যার কারণে তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না? যে কোনো কিছুই সম্ভব হতে পারে। এই চারজন ছাড়া আরও অনেক লোক এর মধ্যে ইনভলভ থাকতে পারে, আবার এই চারজনের মধ্যেও সমস্যা থাকতে পারে, কারণ সিবিআই যখন তাদেরকে প্রশ্ন করে তখন একজনের কথা ভিন্ন পাওয়া যায়। সবাই অপরাধী কিন্তু তাদের একজনকে যখন প্রশ্ন করা হয় তখন তাদের একজনের কথাই অমিল পাওয়া যায়, আর এটাই ইশারা করে যে কোথাও না কোথাও সত্য লুকিয়ে আছে, আর তারা অনেক কিছু জেনেও বলছে না। আসলে কার কথায় তারা এসব করছে? এটা কি কোনো সাধারণ অপরাধ? যতক্ষণ পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আসবে না আমরা কোনো কিছুই বলতে পারবো না। আপনাদের কি মনে হয় বন্ধুরা, এটা কি কোনো একজনের কাজ নাকি এর মধ্যে বড় কোনো শক্তি লুকিয়ে আছে যার কারণে ডাক্তার পিটিকে মেরে ফেলা হয়েছে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি হোয়াটসঅ্যাপ, টুইটার এবং অন্য কোথাও অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।